হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলে একটা অসুখ আছে এই অসুখটাতে আমাদের বিভিন্ন সেলে যে ক্লোরাইড চ্যানেল থাকে সে চ্যানেলে মিউটেশান হয় যেগুলোকে আমরা চ্যানেলোপ্যাথি বলি তো ক্লোরাইড চ্যানেলে মিউটেশন হলে সাধারণত হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস হয় নামটা শুনে কিছুটা বোঝা যাচ্ছে হাইপোক্যালিমিয়া মানে আমাদের শরীরে পটাশিয়াম কমে যায় এবং এটা মাঝে মাঝে হয় এবং সাধারণত দেখা যাচ্ছে পঁচিশ বছরের আগেই এই রোগের লক্ষণ দেখা যায় রোগী যদি খুব বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় আমাদের দেশে ভাত মানুষ খুব পছন্দ করে এটা যদি অনেক বেশি পরিমাণে খেয়ে যায় অথবা লবণ জাতীয় খাবার যেটাতে সোডিয়াম বেশি থাকে অথবা যদি খুব পরিশ্রম করে তারপরে দেখা যাচ্ছে উইকনেস ডেভেলপ করে চলাফেরা করার ক্ষমতাটা অনেকটাই কমে যায় এবং এই সময় জার্ক যদি পরীক্ষা করা হয় তাহলে জারগুলো দেখা যাচ্ছে ডিমিনিসটা অথবা অ্যাবসেন্ট হয়ে যায় আমরা জার পরীক্ষা করে অনেক ক্লু পাই এখানে কিন্তু জারগুলো কমে যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে রোগী কিন্তু উন্নতি লাভ করে এটা একটা বিপদ যে এই সময় শরীরে পটাশিয়াম কমে যায় এর ফলে কিন্তু কার্ডিয়া বিয়া হতে পারে কার্ডিয়া ক্যারিদমিয়া থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এছাড়া এটা রেসপিরেটরি মাসেলকে যদি আক্রান্ত করে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বিভিন্ন মাংসপেশি কাজ করে সেখানে যদি আক্রমণ করে তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে যাক বেশি কার্বোহাইড্রেট একসাথে খাওয়া যাবে না বেশি সোডিয়াম বা লবণ একসাথে খাওয়া যাবে না বেশি পরিশ্রম করা যাবে না এছাড়া যদি এরকম বারবার হয় তাহলে কিছু ওষুধ আছে যেগুলো খেয়ে গেলে অ্যাটাকগুলো হয় না ধন্যবাদ সবাইকে